আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তুহিন ব্লগসের নতুন একটি পর্ব। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বেশ কিছুদিন আমি মাছের আড়ত দেখাতে পারি নাই, তো আপনাদের অনুরোধ ছিল তুহিন ভাই আমাদেরকে মাছের আড়ত মাছ বাজার দেখান, সেই জন্য আজকে চলে আসছি আমাদের সিরাজগঞ্জের তারাশ থানার মহিষলুটি মাছের আড়তে। এই মাছের আড়তটি বেশ বিখ্যাত এবং জনপ্রিয় আমাদের এলাকায়। চলন বিলের প্রচুর মাছ এই বাজারে ওঠে এবং এখান থেকে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। তো কি মাছ ওঠে, কোথায় চলে যায়, ব্যাপারী কারা, পাইকার কারা, ক্রেতা কারা, সেই বিষয়টা জানার জন্য চলে আসছি ভোরবেলাতেই এই মহিষলুটি মাছের আড়তে। দেখার চেষ্টা করব চলন বিলের কি মাছ ওঠে এবং কারা তার ক্রেতা, কারা তার বিক্রেতা, তো এবং দাম দর জানার চেষ্টা করব। আসুন বন্ধুরা, আজকে আমরা মহিষলুটি মাছের এই আড়তটি দেখি এবং আপনাদেরকেও দেখাই, আসুন আমার সাথে। ভোর ৬টায় আমরা বাসা থেকে বের হলাম, সিএনজি নিয়ে আমরা রওনা দিলাম সিরাজগঞ্জের তারাশ থানার অন্তর্গত মহিষলুটি মাছের আড়তের উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডা এবং শীত, ঘন কুয়াশায় চারিদিক ঢেকে আছে। জীবন ও জীবিকার তাগিদে যে যার কাজে বের হয়ে পড়েছেন। আমরা এখন বনপাড়া নাটোর হাইওয়ে ধরে ছুটে চলেছি বিখ্যাত মহিষলুটি মাছের আড়তের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ভাইজান। ভাই বোয়া লাগলা কোথা থেকে আনতেছেন? নদীর। এখনো বিক্রি করেন নাই? বিক্রি করবেন না? কি হিসাবে বিক্রি হবে ভাই এগুলা? কেজি? আচ্ছা, এ বোয়াল কার? এগুলাও আপনার? ওগুলাও আপনাদের? আসেন। আসসালামু আলাইকুম ভাইজান। ভাই ভালো আছেন? বোয়াল এগুলো আপনার? এগুলা কোথা থেকে আনছেন ভাই? তারাশের মাছ। ও, কয় কেজি করে আছে ভাই এগুলা? কেমন দামে বিক্রি হবে এখানে? আমরা কিনলাম, মনে করেন যে ৫৬০-৭০ এরকম কিনলাম। আপনারাই কিনলেন? ৫৬০। তাহলে বিক্রি হবে কত টাকায় ভাই? এটা বলতে পারবো না, আল্লাহ পাক কি ভাগ্যে দিয়ে দেয়, আল্লাহ পাক জানে। কই নিয়ে যাচ্ছেন আপনারা এগুলা? এই মাল ঢাকা যাবে। ও, ঢাকা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভাই বাইম কত করে বিক্রি করতেছেন? ৬০০। শিং কি চাষের না বিলের ভাই? সব বিলের। এখানে চাষের হয় আসে না? চাষের আসে, কিন্তু এটা বিলের। এটা বিলের অরিজিনাল? অরিজিনাল বিলের। শিং কি দামে বিক্রি হচ্ছে? ২০০ টাকা কেজি। আচ্ছা, ও সব নিতে হবে তাহলে? আচ্ছা, ছোট বড় সব মিলে নিতে হবে একবারে? বড় ডি নিলে আবার বেশি দাম পড়বে, পয়সা পয়সা যদি বড় নেয়। আচ্ছা, বড়টা ৪-৫০০ টাকা পড়বো। আর এগুলো কি দামে বিক্রি হচ্ছে ভাই? ৩০০ থেকে ৩৫০। দেশি কই, ট্যাংরা সব মিশানো? ভাই কিনলেন আপনারা? কোথা থেকে আসছেন? টাঙ্গাইল থেকে এই বাজারে? বাবা, রুই কি দামে কিনলেন? রুই কিনছি ২৫০। বড়গুলা ছোটগুলা সব একই দাম? না না, ছোটটা আলাদা। ছোটটা কত? ছোটটা কত কিনছেন? ১৮০। ১৮০। এগুলো কি বিলের রুইও? আর বোয়াল কত করে কিনলেন ভাই? ৬০০ টাকা কেজি এখানেই? তাহলে যাওয়ার পর বিক্রি হবে কত টাকা ভাই? এমনি আল্লাহ দিলে লাভ থাকে তো? আল্লাহ দিলে লাভ না থাকে সেটাই। কই কি দামে কিনতেছেন? ৩৫০ টাকা কেজি। কাকা রুই কি দামে বিক্রি হচ্ছে বলতে পারতেছেন না?
240 থেকে 260 এগুলা কি চাষের হ্যাঁ এগুলো চাষের এগুলো চাষের আর এই গ্লাস কাপ এটা দেন 250 মনে হয় এটা 250 টাকা কেজি কয় কেজি আছে এগুলা আনুমানিক আনুমানিক 3 4 কেজি আছে 4 কেজি ওজনের ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে ভাইজান কোথা থেকে আসছেন ভাইজান আমার বাড়ি হলো সলঙ্গা সলঙ্গা থেকে আসছেন এই বাজারে কাতল কি দামে কিনলেন আমি বলতে পারতেছি না আমার কেনার লোকের ভিতর আছে ও আপনাকে কিনে দিয়ে গেছে শুধু ও ও আচ্ছা 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 ভাই আমরা হলো এখানে কাজ করি ও আচ্ছা এগুলা নিয়ে যাবেন এখন সলঙ্গা বাজারে না এটা যাব হলো আপনার হলো ময়মনসিং ময়মনসিং যাবে আমরা আরো জানি ময়মনসিং থেকে মাছ আসে ভাই চিতল কত করে কিনলেন 710 টাকা 710 টাকা এখান থেকে এগুলা কি বিলের চিতল না চাষের চিতল হ্যাঁ চাষের চিতল চাষের কোথায় নিয়ে যাবেন আপনি এগুলা ওই এগুলো ময়মনসিং যাবে সব ময়মনসিং চলে যাচ্ছে মাছ সব ময়মনসিংই বেরিয়ে যাবে ও আচ্ছা আর এই পুঁটি কি দরে কিনলেন পুঁটি 70 80 90 এরকম কেজি কেজি 70 80 90 কেজি মলা পুঁটি সব মিশানো মলা হ্যাঁ এগুলো মিশানো খালি মলা হলে 120 কেজি এরকম আচ্ছা 310 310 আর রুই রুই হলো 275 275 টাকা কেজি কেজি রুইগুলো কত কেজি আছে এগুলো আড়াই পৌনে তিন আড়াই কেজি থেকে পৌনে তিন কেজি আচ্ছা আর কাতলগুলা সব টেকনিক ভাই শোল কি দামে কিনলেন 280 টাকা 280 টাকা কেজি আর মাগুর এটা এই মাগুর 350 400 মত এটা কি চাষের ও ভাই চাষের চাষের চাষেরই 70 টাকা 50 টাকা 50 টাকা কাকা গোচর কি দামে কিনলেন 300 300 টাকা কেজি বিক্রি হচ্ছে কাকা কি দামে বিক্রি হলো দাম কত বলতেছেন 150 এগুলা কি বিলের বিলের এরা চান্স দিবে না বুঝছেন
মাগুর কি দরে বিক্রি হলো কাকা? 250 করে করছে। 250 ভাই ভালো আছেন? বল কি দামে কিনতেছেন? 500 টাকা কেজি? 600 আবার? বড় গুলা 600? 300 করে এটা? কোথায় নিয়ে যাবেন আপনারা? মারার জন্যই কালার আসে? পুটি কি দামে কিনলেন ভাই? ওইটা? হ্যাঁ 100 টাকা কেজি। ভাই এই মাছ কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? গাজীপুরে যাচ্ছে? রুই কি দামে কিনলেন এখানে? 280-285। দর্শক, বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা আসছে মাছ কেনার জন্য এই মহিষলুটি হাটে। তো আমরাও দেখতে আসছি আজকে মহিষলুটি হাটে কি ধরনের মাছ ওঠে এবং দেশের কোন কোন অঞ্চলে সেই মাছ চলে যায়। যদিও বাজারে প্রচণ্ড ভিড়, ওই ভিড়ের ভিতর সকালবেলা ঢোকা যাচ্ছে না, আমরা আশেপাশের যে পরিস্থিতি সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ভাই ট্যাংরা কত করে কিনলেন? এগুলো তো বিলের ট্যাংরা নাকি ভাই? এগুলো চাষের। আর বল, তিনশো টাকা কেজি? এগুলো তো ছোট বল, ছোট বল। ভাই খোলসা কত করে কিনলেন? শুধু 45 কেজি? ও আচ্ছা। বিলের তাজা তাজা খোলসা মাছ শীতের সময় মাছের দাম একটু কম থাকে, এখন বিলের মাছ প্রচুর পাওয়া যাচ্ছে। এখানে 100 টাকা কিনবেন তখন? আপনারা এগুলো কোথায় নেবেন? ঢাকা। ঢাকা কোথায়? আপনারাও চৌরাস্তা? হ্যাঁ। বিকালের বাজার ধরবেন? তিনটার বাজার ধরে? তিনটার বাজার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গোচে কি দামে কিনলেন? 500-550। এখানে 550? কোথায় নেবেন এই গোচে? টাঙ্গাইল মধুপুর। আচ্ছা, ওখানে কেমন দাম আছে এগুলোর? 700 পর্যন্ত বিক্রি করতে পারবেন? হ্যাঁ 800 টাকা তো আমরাও কিনছি। হ্যাঁ 800-850 টাকা বিক্রি হয়। হ্যাঁ এখন দাম কম? দাম কম, বাজারে মাছ খায় না। আচ্ছা, এই যেরকম ভাবে লিয়ে বসে থাকা লাগে, কাস্টমার নাই। আচ্ছা, একটা কাস্টমার আসলে ব্যাগ পিছনে লিয়ে খালি পাক করে। আচ্ছা আচ্ছা, এই যেরকম অবস্থা। আচ্ছা, এটা কি চাষ হয়? না না না, এখনো চাষ হয় নাই। না আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা।